কিছু কাম না করে তোমার জীবনে ব্যর্থ করো না, আর আপনি আপনার জীবনে কিছু না করে জীবনকে নষ্ট করবেন না। সেটার সুযোগ সব আছে, পৃথিবী সারা ব্যাপ্ত আছে, জগতে সব জায়গায় কিছু না কিছু সুযোগ রয়েছে। সত্য কথা যে সেটারে আহুরি অধিক স্থান সব রহি আছে। হ্যাঁ, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম, কিন্তু সেটি সর্বদা কিছু লোকঙ্ক পাই কিছু সুযোগ থাকে। কিন্তু সকল জায়গায় কিছু লোকের জন্য কিছু না কিছু সুযোগ আছে। যেও লোকে প্রার্থনা করবে ও আগেই চলিবে, প্রার্থনা করে এবং ঈশ্বরে এগিয়ে যায়, কহিবে ঈশ্বর মু কিছু কাম না করি মো জীবনকে ব্যর্থরে বিতাইবি, প্রভু কিছু না করে আমার জীবন আমি কাটাতে চাই না। আমি ইন্ডিয়ার গোটে অংশে জন যুবকঙ্কু গোটে হোটেলে ভেটিলু, ভারতের এক অন্য জায়গায় একটা যুবকের সঙ্গে আমাদের হোটেলে দেখা হলো। সে জন সুন্দর দেশুতিবা যুবক থিলে, খুব সুন্দর দেখতে একটা যুবক, বোধে 20 বর্ষ পাখাপাখি থিলে, সে হতে পারে প্রায় মধ্য 20 বয়সের মতো, এটারে হোটেলে কাম করুথিলে, এই হোটেলে তিনি কাজ করছিলেন। তেনু আমি তাকু কহিলু তুমি কেতে দিন যে হোটেল রে পরি কাম করুথিবো, আমরা বললাম হোটেলে তুমি কত বছর কাজ করছো, সে কইলে হ্যাঁ মু এটি কতটা বর্ষ হলানি কাম করছি, কিন্তু সে কইলে মু হোটেল রে কাম করলিনি জেবেঠু মু মাত্র 9 বর্ষ বয়সর থিলি। আমরা ভাবলাম সে বলবে কয়েক বছর, কিন্তু সে বলল আমার বয়স যখন 9 বছর তখন থেকে আমি এখানে কাজ করছি। 9 বছর দিন হোটেল রে কাম করি করি সে নিজকে ভারতের গোটে কলেজ রে নাম মধ্য লেখাই দেইতি। আরে ভারতে এই কলেজে হোটেলে থাকতে থাকতে তিনি পড়াশোনা সেরেছেন, কিন্তু তাঁকর গোটে যোজনা ছিল এবং লক্ষ্য ছিল আমেরিকা যাই কি স্ট্যান্ডার্ড কলেজে পড়বে, কিন্তু তার জীবনে দর্শন ছিল তিনি আমেরিকা যাবেন এবং কলেজে ভর্তি হবেন, নির্দিষ্ট ট্রেড রে পড়ি কি তারপরে এঠাকু ফেরিবে, কোন কিছু সেখানে শিখবেন তারপরে ফিরে আসবেন সেই ট্রেড রে কাম করিবে এবং সেই কাজটা তিনি করবেন। সে জানতে এতি পাই তাকু লম্বা সময় লাগবে, তিনি জানেন এটার জন্য তার অনেক সময় লাগবে, কিন্তু সেতেবেলে সে 9 বর্ষ বয়সের ছিলে সে স্থির কলে ভিতরু নিজে জাগ্রত হেবা পাই, কিন্তু যখন তার বয়স 9 তখন তিনি অন্তরে উঠে দাঁড়ালেন, তেন সে কেবে বিবাহের সময় খরচ না করি নিজ ঘরে বাইরে তাকে কেউ চেপে দিতে না পারে। দেখো যদি তুমি পাইছো প্রচুর দৃঢ়তা তবে, যদি আপনার মধ্যে একটা দৃঢ় সিদ্ধান্ত আছে, কিছু ক্ষতি হবে না যে বি তোমার বিরুদ্ধে আসিলে, আপনার বিরুদ্ধে যেই যাক না কেন, যাহা বি তোমার বিরুদ্ধে আসে আর কিছু আসুক না কেন আপনার বিরুদ্ধে, তুমি তোমার জীবনে কিছু করি পারিব, আপনার জীবন দিয়ে আপনি অবশ্যই কিছু করতে পারেন। এবে কত জন দিশছন্দি মতে বিশ্বাস করছন্দি বলি, আমার মনে হচ্ছে আপনারা কেউ কেউ আমাকে বিশ্বাস করলেন না, তুমি গোটে প্রকার মতে দেখুছো যে পারিমু, আপনারা এমনি করে হাঁ করে তাকিয়ে আছেন, মানে এপরি আরে তুমি কোন জানো নি তুমি কোন কহুছো, যে হে মহিলা তুমি কি জানো না তুমি কি বলছো, হ্যাঁ মু জানে মু কেমটা রাচি মু জানে ঈশ্বর হি প্রভু যে কি পুরা ভারতরে বিদ্যমান অছন্তি, আমি জানি যে ভারতে কেন যে কোন স্থানে আপনি, আমেন মু জানে এটারে সুযোগ গইছে যদি তুমি কেবল মন দৃঢ় করিব তুমি সমস্তক ভিতরে জানে হই পারিব, আপনি যদি দৃঢ় সিদ্ধান্ত নেন আমি জানি এখানে সুযোগ রয়েছে আপনিও জীবনে দাঁড়াতে পারেন। মু ভাবে গোটে মহান বিষয় যাহা মোর পুরা সপক্ষরে থিলা হইছি কেবল ত্যাগ ন করিবা, আমি আর জীবনে একটা বড় বিষয় হচ্ছে যে যেখানে আমি কাজ না করতে অস্বীকার করি, দেখো তুমি ভুল করে দেবা যদি তুমি ভাবিব যে মু গোটে সকালে খটর উঠি পড়িবি, এবং আপনি তো মনে মনে যদি এই কথা ভাবছেন তাহলে ভুল ভাবছেন যে একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম মো জীবনে ঈশ্বর সব কার্য কেবল করাই দেবে আর আমার জীবনে ঈশ্বর সব এগুলো ঘটিয়ে দিলে, সে কেবে বি কইবে নি ও তুমি দয়ানীয় এতে ছোট দিন অপমানিত হইছিল, তিনি বললেন ও বেচারি মেয়ে তুমি ছোটবেলায় কত নির্যাতিত হয়েছে, মু তোমার জীবনে কো কেবল নেই গোটে বিশেষ বড়িয়া জীবন করে দেব, তোমার জীবনটা নিব এবং বিশেষ একটা জীবন করে দেব, না সে কইলে তুমি কিছু পাথর গড়াই দিও ও মু মৃত্যুঙ্ক মধ্যে, তিনি বললেন তুমি সে প্রস্তরখানা সরাও আমি মৃতকে, মোর জীবনে লক্ষ লক্ষ পাথর কো জীবন রু গড়াই দেবার আছে, আমার জীবনে লক্ষ লক্ষ পাথর, আমি পাথর সব খারাপ মনোভাব, আমার মন্দ মনোভাব, পাথর সব ভুল ভাবনার, মন্দ চিন্তার প্রস্তর, পাথর সব ক্ষমা দেবার বিষয়, ক্ষমাহীনতার প্রস্তর, পাথর হচ্ছে কৃপণতা, স্বার্থপরতার প্রস্তর, পাথর হচ্ছে হিংসা ভাব, হিংসের প্রস্তর, সব প্রকারের পাথর, সকল প্রকারের প্রস্তর, সব পাথর খারাপ মনোভাব, অনেক মন্দ মনোভাবের পাথর, মু পবিত্র আত্মাঙ্ক সহ কাম করছি প্রত্যেক পাথর কু জীবন রু গড়াই দেবা, যখন পবিত্র আত্মার সঙ্গে আমি কাজ করেছি প্রতিটি পাথর আমি সরিয়েছি, কহিলে মু বহুত ইচ্ছুক বদলি যাবাকু ঈশ্বর যদি তুমি মকে বদলাও, আমি বলেছি প্রভু তুমি যদি আমাকে বদলাও আমি প্রস্তুত আছি, তারপরে সে মো জীবনে বহুত 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 কিছু করিছন্তি, তখন তিনি আমার জীবনে আরো এবং আরো বেশি এবং আরো বেশি কাজ করে, মু এবে আত্মারে তা সব দেখি পারছি সেটার এত সব বিষয় আছে যাহা ঈশ্বর চাহুছন্তি করিবাকু, আর আমি এখানে আত্মায় দেখছি ঈশ্বর আরো বেশি কিছু এখানে করতে, সেটার এত বিষয় আছে যাহা সে চাহান্তি তোমার জীবনে করিবে, তো জীবনে তিনি আরো অনেক অধিক কাজ করতে, ও তোমার শহরে ভিতরে, আপনার শহরে, ও তোমার চার্চ সবুরে, এবং আপনার মন্ডলিতে, এতে সব সে চাহান্তি করিবে, আরো অনেক কাজ বেশি করতে চান,
किंतु तुमे सब पाथर को गड़े बार चेष्टा आरंभ आपने का पाथर सरानर काज करते हबे তুমি আবশ্যক করে কহিবা কো যাহা তুমি করি পারি আপনি যা করতে পারেন তা আপনাকে প্রথমে করতে হবে ঈশ্বর করে দেবে যাহা তুমি করি পারিব না যে কাজ আপনি করতে পারবেন না সেই কাজ ঈশ্বর করলেন ও প্রার্থনা করছি যিশুর নামে মুজে আজ রাতে এটি কইবাকু চেষ্টা করছি তুমি তা হৃদয়ে শুনি পারো আমি আর কাছে যিশুর কাছে প্রার্থনা করি আমি আজকে যা বলতে চাইছি আপনি আত্মায় জানো তা যদি কেই সম্পর্ক যাহা পাই তুমি কেবে কিছু বি করি পারি না হ আপনার জীবন তৈরিতে আপনার আত্মীয়রা হয়তো কিছুই করেনি তার অর্থ নহে যে তুমি সে সব করিবা কথা যাহা সে তার মানে নয় যে তারা যা করেছে আপনিও তাই করবেন তুমি জানে হই পারিব যে রক্ত আর সব সম্পর্ক মানক মধ্যে বদলাই দেব আপনার জীবনে আপনি আপনার অবস্থার পরিবর্তন নিয়ে আসতে পারে তুমি জানে হই পারিব যে কহিবে এহা মোঠারে বন্ধ তিনি বলতে পারেন যে আমার সঙ্গে আমরা উঠে দাঁড়াও মু সে মানে যাহা করছেন সে ভলি করিবা তার আমার প্রতি যা করেছে আমি তা করব না ও পিলা মানে বহুত ভালো উত্তম জীবন পাইবে যে পরিবর্তন আমি চাই আমার জীবনে চাই আমার ছেলে মেয়েরা যেন উত্তম জীবন পায় আসন্ত ঈশ্বরকে প্রশংসা দিও ঈশ্বরকে জোরে হাততালি দিন প্রশংসা আগটে কাহিনী তোমাকে দেখাইবে কইছি কি পরি ঈশ্বর জানে আক্রমণাত্মক আর একটা গল্প করব যেখানে আমি বুঝাতে চাইব যারা আগ্রহী তাদের জন্য ঈশ্বর কি কাজ করে কত জন রাজি ঈশ্বর জানে আক্রমণাত্মক আত্মাকে ভালো যারা আগ্রহী আত্মা ঈশ্বর তাদের ভালোবাসেন কতজন বলছেন এই কথা দৃঢ় পরিশ্রমী সলখ সুন্দর আত্মা একজন দীর্ঘ সহিষ্ণু পরিশ্রমী লোক কাহাকো যে ত্যাগ পাই মনা করন্তি যে নিরাশ হতে ত্যাগ করতে ছেড়ে দিয়েছে দ্বিতীয় রাজাবলী 7 এর সেঠারে পুরা দেশরে দুর্ভিক্ষ পড়িছিলা দ্বিতীয় রাজাবলীতে একটা জায়গায় খুব দুর্ভিক্ষ হয়েছিল দুর্ভিক্ষ ছিলা কারণ শত্রু মানে সে শহর বিরুদ্ধে আসিছিলে আর দুর্ভিক্ষর কারণ হচ্ছে এই শহরের বিরুদ্ধে শত্রু এসেছিল চলন্ত কেবল কোহন্ত যে এই প্ল্যাটফর্ম এঠারে সে শহরকে দর্শাউছি যেউঁটি সমস্ত ভোকিলা মনে করুন যে এটা হচ্ছে সেই শহর যেখানে দুর্ভিক্ষ হয়েছে এই প্ল্যাটফর্মটা কিন্তু সেঠারে যেউঁটি তুমি আছো তাহা মধ্যে শত্রুর স্থান আর আপনি যেখানে আছেন সেখানে শত্রু তাদের তাম্বু করে আছে কেবল কারণ হচ্ছে লোক মানে ভোকিলা রহিবার এই লোকেরা আহারের জন্য কষ্ট কেন পাচ্ছে বহুত সরল রে কারণ কেন জানেন শত্রু গাঁ সবুকু খাদ্য পঠা যাবার ব্যবস্থা কু পুরা নষ্ট ভ্রষ্ট করেছিলা ওই গ্রামে খাদ্য আসার যে পথ সেটা শত্রুরা বন্ধ করে দিয়েছিল কিন্তু শত্রুঙ্ক পাখরে চাহিদা অনুযায়ী খাদ্য ছিল কিন্তু শত্রুদের তো যা প্রয়োজন যত প্রয়োজন খাবার রয়েছে কেউটারে শহর ভিতরে দুইজন কুষ্ঠরোগী বসিছিলে আর শহরের কোন একটা জায়গায় দুজন কুষ্ঠরোগী বসে এটারে মতে আর জনে কুষ্ঠরোগী দরকার আরেকজন কুষ্ঠরোগী আসবেন আসো তুমি সেলি তেনু আমি দুইজন কুষ্ঠরোগী এঠারে বসিছু সেমান নিজে পাই কেবল দুঃখিত অনুভব করছন্তি কথা হেউছন্তি আর দুজনে গল্প করছি খুব দুঃখিত আমি কেবল খারাপ অনুভব করুছু ও আমরা তো খিদেই একদিন মরেই যাব আরে আমি এটি ভোকরে আমাদের কি হবে আমি কোন করিব মু জানি পাউনি শত্রু পাকে খাদ্য আছে আমার পাকে নাই শত্রুদের খাবার আছে আমাদের নাই আমি জানি না কি হবে ও খাদ্য বেশি দূরে নাই কিন্তু যদি আমি যাই চেষ্টা করিবা হে পাইবা কো আমি বোধে মরি জিবা অনেক দূরে তো খাবার নেই কিন্তু যদি আমরা নিতে যাই শত্রু আমাদের মেরে ফেলবে কিন্তু তারপরে জানি তাঁকা ভিতরে কহিলা আর তারপরে একজন তাদের বলল কাহে কি আমি এঠি বসি বসি মরিবা আমরা এখানে বসে বসে কেন মরব যদি আমি এঠি রহিবা আমি নিশ্চয় মরিবা আমরা যদি এখানে থাকি তবে মরব যদি আমি শত্রুর স্থান আড়ে যিবা তবে মরিবা যদি শত্রু তাম্বুতে যায় সেটি বি মরিবার সুযোগ আছে হতে পারে আমরা মরব কিন্তু আউ গটে উপায় বোধে আছে আমি কিছু খাদ্য পাই পারিবা পাই কিন্তু একটা সুযোগ রয়েছে বাইরে গেলে কিছু খেতে পা যদিও কিছু বি উত্তম জানা পড়ু নাহি যদিও কিছুই ভালো বলে মনে হচ্ছে না আমি কেবল উঠিবা ও সেঠারে প্রবেশ করিবা আমরা উঠে দাঁড়াতে চাই এবং ওখানে যেতে চাই ও গটে সুযোগ নেই পারি আর একটা সুযোগ নিতে চাই যে যদি আমি কিছু করিবা যদি আমরা কিছু করি আমি বোধে উত্তর আমার সমস্যার পাই আমাদের সমস্যার সমাধান আমরা পাবো তারপরে জানতে কোন ঘটনা হলো আপনি জানেন কি হলো যেবে সে মানে শহরের ভিতর কো পাসি গলে সে মানে শত্রুর স্থানে প্রবেশ করে যখন তারা শহরের বাইরে গেল তাম্বুতে শত্রুদের সব সৈনিক কোয়াড়ে চলে যাইছিল প্রতিটা শত্রু সেনা চলে গেছে সেটারে কোনসি গটে সৈনিক আর বাকি রইনো একটাও শত্রু সেনা তাম্বুতে নাই কারণ ঈশ্বর সেমানক পাই উচ্চ শব্দ সৃষ্টি করাইছিলে ঈশ্বর তাদের মধ্যে বিশাল আওয়াজ সৃষ্টি করলেন এ সেমানক পাই এপরি হলা পুরা সেনা তা পছরে দৌড়ি আর তাদের মনে হলো অনেক সেনা তাদের বিরুদ্ধে আসছে সেমানে তাঙ্কর খাদ্য ছাড়ি গলে ও সব ছাড়ি পলাই গলে তাদের যদি খাবার দাবার যা কিছু ছিল সব ছেড়ে তারা নিজের দেশে পালিয়ে গেল এবং কুষ্ঠ রোগী মানে পেট ভরিবা যায় শান্তিরে খাদ্য খাই পারে আর লেপ্রসি গুলো এত বড় পেট করে খেতে লাগলো তারপরে সেমানে কইলে আরে চলো আও কি ভুকিলে লোকঙ্গ মধ্যে খোঁজি আনি এঠারে সব খাদ্য খুয়াইবা আর তখন বলে দেখো আমরা যাই শহরে যারা খেতে পাচ্ছে না তাদের কাছে গিয়ে বলি কি প্রকার বার্তা কি সুন্দর বাণী
सब मूलरे ईश्वर देखिबा को चाहुतिले से माने टिके मात्र साहस करी विश्वास रे गोटे पाद बढांतु देखंतु ईश्वर कोन करिवे अरे ईश्वर सुदे एटी को चिरचिले जनतर विश्वास एकटा पदक्षेप नि देखे जे तादे जने ईश्वर की कोत्ते पारेन किंतु जे पर्यंत से माने सेठी बसिले अभिजोग करी आ जदि बसे बसे तारा जदि केवल अभिजोग कोत्तो ईश्वर किछि मध्य कले नाही ताले ईश्वर तादे जने किछु कोत्ते ना हमें मु चाहि निश्चित करबा को जे तुमे पूरा बात बुझिलो आशा कोछि अपनी पूरो बानीटा बुझते पा कारण से माने खाली सेठरी पेट भरी खाद्य खाइले नै जतो कोन तादर पेट ना भोचे तारा खेलेन सुदु तानो माने कहिले आमे हा को नेबा ओ अन्य भोकिला मानन को मध्य खाद्य खुवाइबा आ तारा बोल हमरा ई खाबार नि जबो जारा खुदाई रहिछे तादर के देबो मु ईश्वर को एमिति खाली गोटे आरोग्य देबा को देलि नै आमी सुदु आमार जीवन आरोग्य चेछि ता नय मु कहिले मु एबे जीवी अन्य लोक को शिक्षा देबे जे ईश्वर से मानन को पई कोन अर आमी अन्य लोक को शिक्षा देबो की करे ईश्वर तादर जीवन काज केवल निजर जपन नियंतु नै आपने निजर कथा सुदु भाबबेन ना निश्चित करंतु तुमे किछि करबा जाय निश्चय कहा हर एक जन जन किछु करार कथा आपनीओ भाबुन आसंतु ईश्वर को प्रशंसा जोर एक हाथ तली दे ईश्वर जन्न तणु पाथर घुंचाई दियो और पाथर सरिए फेलुन गछरे चढ़ी जाओ गाछेर ऊपर उठुन केवल सेठी बसे रही मरा नहीं बसे बसे मारा पड़बेन ना किछि न करबा अपेक्षा किछि करबा बहुत किछु ना करछे किछु करा भालो जदि तुम पाखे एही क्षण किछि काम नहि एही मुहूर्ते जदि आपन चाकरी नै तबे तुमे व्यस्त रहबे आवश्यक निजे को भला निर्मल परिवेश देबारे आ जेखन आपनि रहिछन भालो भाबे सुस्थ थाकुन चर्च को जानतु एवं कुहंतु मु स्वेच्छा से भेबी कि मंडलित जान बोलुन आमी एखने स्वेच्छा सेवक होते चाय जै रास्ते रे पड़तिबा कोनोसी गरीबन को उठंतु से माने पूरा भारत रे व्यक्त भारत अनेक दरिद्र लोक आछे तादर कारो काछे जान छिडा होई किछि ठंडा शुद्ध पानी पीबा को देखुन तुम चाहे तुमे जानो ईश्वर तुमको तादर के ठंडा जल दिए बोलुन आमी चाय तुमि जानो ईश्वर तुमके भालोबासेन किछि हेले करो किछु करू तुम घर रे किछि मैला सफा सफी करो अपना जीवन रे मैला गुलो के दूरे फेले दिन किंतु केवल बसी रहबा को निज पई दुखित हेबा को मारा आ निजे ऊपर बसे बसे दुखित होत थके दूरे सोरे आसु कोन तुमे मु कहतिबा सरल उपाय को भले रे बुझी परछ जे नीतिर कथा हमी बोलछी आपने की बुझते पाछेन जदि तुमे करिबो किछि भी गोटे छोटा विषय जहां तुमे करि पाइबो जे अल्प काज आपनी करते परन ता जखन आपनी करेन तबे ईश्वर करिबे जहां तुमे करि पारिबो ना तखन ईश्वर सेई काज करबेन जेटा आपनी करते पारेन ना हां आमे तुमको प्रेम करू ईश्वर प्रभु आपने तुमके ভালোবাসী रोमियो 12:21 रे रोमियो तार 12 अध्याय 21 पद गोटे धर्म वाक्य जहां प्रकृति रे बहुत सुंदर अटे बहुत सुंदर एकटा शास्त्रांश रहे छे ए कहे आमे मंद को भले रे अतिक्रम करू आमरा उत्तम द्वारा मंद के पराजित करी तनु जदे तुमे किछि खराब कि मंद काम करी देइछो जदि आपना जीवन के मंद काज करेछे जदि तुमे जीवन रे परिस्थिति रे किनी किछि करिछे जहां को खराब विचार करा जाउ अछि आपना जीवन एमन परिस्थिति जेटा के आपनी मंद बोलछेन तुमे से सब को दुखित हेले कि साहस हराय देले अतिक्रम करि पारिबो नाही अपने निराश एवं हताश हुए तार ऊपर विजय पेते पारेन ना तुमे अभिजोग करिबा द्वारा से सब अतिक्रम करि पारिबो नाही अभिजोग करे तार ऊपर विजयी होते पारेन ना किंतु तुमे अतिक्रम करि पारिबो से सब समय रे प्रेमर चाले द्वारा किंतु प्रेमे हटार मध्य दिए आपनी तार ऊपर विजयी होते पारेन तुमे किछि कहा पई जाय करि पारिबो অন্য লোকের জন্য যখন আপনি একটু ভালো কাজ করেন কই পারি বৈশ্বর এতে কি হিমু করি পারিবি আর বলেন প্রভু এইটুকু আমি করতে পারি মু বিধবাকে সাহায্য করি পারিবি যাহার দরকার একজন বিধবার সাহায্য দরকার আমি করতে পারি মু জানে অনাথ পিলাঙ্কু মো ঘরে স্থান দেই পারিবি আমার বাড়িতে একটা অনাথ ছেলেকে নিয়ে আসতে পারি যাহার কেহি নাতি মু তাঙ্কা সম খাদ্য কো বান্টি করি খাই পারিবি যেটুকু খাবার আমার আছে যার একদম নেই তাকে আমি দিতে পারি মু কাহা পাই কিছি হেলে বি করি পারিবি কোন না কোন জন্য কিছু না কিছু কাজ আমি করতে পারি মু জীবনে রে পাইছি যে আমি আমার জীবনে দেখেছি বহুত থর আমার সমস্যা আছে ও তাহা সমাধান হই পারে নাহি এমন অনেক সমস্যা আমার জীবনে আছে যেটা সমাধান আমি করতে পারি না এমন অদ্ভুত কথা আর আমি অবাক হয়ে গেছি এই বিশ্রাত্মক উগ্র বিষয় রে বি আর অনেক সময় একদম অপ্রত্যাশিত ভাবে ঈশ্বর মতে মো সমস্যা সমাধান করিবে কো দিয়ন্তিনি কিন্তু মতে তোমার সমস্যা সমাধান করিবে কো দেবে আর ঈশ্বর আমার সমস্যা সমাধান আমাকে করাননি অন্যকে দিয়ে করাচ্ছেন কোন কেবে তা লক্ষ্য করছো কি বেলে বেলে তুমি নিজকে সাহায্য করি পাই না থাও কিন্তু যাই অন্য কাহাকু করি পারি থাও অনেক সময় আপনার জীবনে সমাধান আপনি করতে পারেন না কিন্তু অন্যের সমস্যার সমাধান করতে পারেন কি সেপারি করিবা কো চাহান্তি কেন ঈশ্বর এমনি করেন কারণ সে জানতি যে যেবে তুমি যাই কাহা পাখে পৌঁছি থাও কারণ তিনি জানেন যখন আপনি সাহায্যের হাত কাউকে বাড়িয়ে দেন তুমি তাকে পাই অজানতরে গোটে দ্বারা খুলি দেই থাও তোমার পাখে পৌঁছে তখন আপনি তা আপনার জীবনে ঈশ্বরের দ্বার খুলে দেন যেন তিনি এসে আপনাকে সাহায্য করেন এই পৃথিবীর সবটুকু খারাপ বিষয় হচ্ছে কেবল বসে রই কিছু না করিবা জগতে সবচেয়ে মন্দ কাজ এটাই আপনি করতে পারেন বসে থাকুন আর কিছু না করুন বাইবেল কয় সর্বদা কর্মতৎপর রুহ বাইবেল বলছে আপনি সক্রিয় হন দেখো এবং সতর্ক হই রুহ লক্ষ্য করো সতর্ক থাকো কর্মতৎপর রুহ সক্রিয় হও নিজেকে সর্বদা অলস এবং নিষ্ক্রিয় হওয়ার সুযোগ দিও নি ওলা অলস এবং নিরাশার মধ্যে থেকো না গোটে নিষ্ক্রিয় আত্মা মহান খোলা দ্বার দেখায় শয়তানকু
শয়তানের জন্য এক নিরাশজনক আত্মা একটা বিরাট দ্বার। নিষ্ক্রিয় ব্যক্তি তাঁর ইচ্ছাকে কিছু করিবাকে ব্যবহার করন্তি নাহি। নিরাশ ব্যক্তির জীবনে কোনো ইচ্ছেই থাকে না যে তারা নিজের জন্য কিছু করে। সেমানে চাহান্তি ইহাকে অনুভব করিবে। তারা এটা অনুভব করতে চায়। কিন্তু তোমার ইচ্ছা শক্তি রয়েছে। কিন্তু আপনার শক্তি আছে। ঈশ্বর তোমার ইচ্ছা শক্তিকে হুকরে টানি তোমাকে সাহায্য করে কিছু মহান করবে। ঈশ্বর আপনার সেই ইচ্ছা শক্তি ধরে তুলে ধরবেন এবং আপনার জীবনের দ্বারা কিছু কাজ করবেন। মুখ্য প্রধান বিষয় হচ্ছে যীশু কহন্তি আমি পরস্পরকে প্রেম করিবা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যীশু বলেছেন আমরা যেন পরস্পরকে প্রেম করি। সে কইলে যে পরি মু তোমাকে প্রেম করছি তুমি মধ্যে পরস্পরকে সে পরি প্রেম। আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়েছি তোমরা পরস্পরকে প্রেম করো। এই ইচ্ছা দ্বারা সব লোকে জানি পারিবে তুমি মানে মোহর। ইহার দ্বারা লোকেরা জানিবে তোমরা আমার শিষ্য। তুমি কইলে যদিও মু প্রকৃতরে কষ্ট কাম করুছি। আমি যদি কঠিন পরিশ্রম করি। যদিও এই ট্রিপ আম মিনিস্ট্রি পে অবিশ্বাসনীয় ভাবে প্রচুর টাকা খরচ করাইলা। আর যদিও আজকের এই প্রচার অভিযানে আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে। মানে সহ সহ লোক কাম করতলে বর্ষে কি দেড় বর্ষ হলানি তোমা পাখে হ্যাঁ পৌঁছাই পারিবাকু। শত 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 লোক দেড় বছর ধরে পরিশ্রম করেছেন যেন আজকের এই সভা হয়। হ্যাঁ বোধ হয় আমার পাই বেশি হতো মা তোমার ঠারু। আমাদের থেকেও আপনার জন্য এটা অনেক উত্তম ঘটনা। জানতে কাই কি মু ভারতকে আসিবাকু চাই। আপনি জানেন কেন আমি বারবার ভারতবর্ষে আসি? কারণ এহা মো জীবনকে আশীর্বাদ ঢালি। কারণ এটা আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসে। এহা মতে সুযোগ দিয়ে তোমাকে সাহায্য করিবাকু। আপনাকে সাহায্য করলে আমি বেশি আশীর্বাদ পাই। বাইবেল কহে বেশি আশীর্বাদ মিলতাই কেবল দেবারে কিছু গ্রহণ করিবা পরিবর্তে। বাইবেল বলে গ্রহণ করা অপেক্ষা দান করা ধন্য হইবার বিষয়। খুশি হই পারবি না যদি মু লোককে সাহায্য না করে। আপনি আপনি যদি লোককে সাহায্য না করেন আপনি খুশি থাকতে পারবেন না। কিবা তুমভা মানাঙ্কু কাহাকু আপনিও খুশি থাকবেন না। তুমি খুশি হই পারবে না যদি তুমি লোককে সাহায্য করবে না। আপনি যদি লোককে সাহায্য না করেন আপনি সুখী হবে না। তুমি কি প্রকৃত শক্তি তোমার জীবনে পাইবে না যদি তুমি নিজ ঠারু বাহারি অন্য কাহা পাখে পৌঁছিব না। আপনি নিজেকে ছাড়াও যদি অন্য লোকদের সাহায্যের হাত বাড়িয়ে না দেন জীবনে আপনি কোনোদিন সুখী হবেন না। এতিপাই তুমি অন্য কাহা পরি কাম করি মধ্যে যোগ্য হই পারিব না। যে আপনার সাহায্য পেতে চায় এমন লোকই হতে হবে এমন না। এহা মধ্যে উত্তম যে যদি কি এপরি যোগ্য হবে না। এমন কি যে আপনার সাহায্য পাওয়ার যোগ্য নয় আপনি তাকে করলে আরো ভালো। তুমি বহুত খুশি হবে যেবে নিজ মন ভিতর বাহার যে অন্য লোকঙ্ক পাই কিছু করিবা আরম্ভ করিব। যখন আপনি দেখবেন অন্য লোকের জন্য কিছু করছেন আপনি জীবনে সুখী হচ্ছেন। পৃথিবীতে খুশি না রহতিবা লোকে হি কৃপণ শোক কেন্দ্রিক মানুষ অটন্তি। আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর লোকে জগৎটা ভরে গেছে। কতজন আমার টিভি কার্যক্রম দেখুছন্তি? আমরা কতজন আমার টিভির প্রোগ্রাম দেখে তুমি মতে টিভিরে রোবট হবে দেখিছো কি? আপনি দেখেছেন কিছু কাজ আমি করেছি? কতজন মতে সেপরি কলাবেলে দেখিছো? কতজন দেখেছেন? তুমি চাহুছো কি মুসে পরি এঠারে করে? আপনি কি চান আমি এখানেও এই কাজ করি? বহু বর্ষ পূর্ব রূপে 20 বর্ষ পূর্ব মু খটরে সকালে দিনে শুইছিলি মু কৃপণতা ও স্বকেন্দ্রিক মনোভাব সহিত। অনেক বছর আগে 20 বছর আগে বিছানায় শুয়েছিলাম একটা আত্মকেন্দ্রিক নারী হিসাবে। পুরো পূর্ণভাবে জাগ্রত নাথিলি মু মো বিষয়ে ভাবুথিলি। আমি ভালো করে ঘুমটাও ভাঙেনি নিজের কথাই ভাবছিলাম। আমি ভাবিবাকু কি পারি মু ডেম কো ছুয়াঙ্কু মু যা ইচ্ছা করছি সে সব তাঙ্ক দ্বারা সেদিন করাই পারিবি। আর আমি ভাবছিলাম কবে ডেম এবং আমার ছেলে মেয়েরা সব কাজ করবে আমার জন্য। মু গোটে প্রকার ভাবিলি হ্যাঁ মো বিষয়ে কোন। আর আমি মনে করেছিলাম আমি আর কতদিন ওদের জন্য করব। যদি ডেম আজি ফুটবল দেখিবে মু কোন করি পারিবি? আর যদি ডেভ গিয়ে শুধু ফুটবল খেলা টিভিতে দেখে আমি কি করব? যদি ছোয়া মানে বাহারকু যাই খেলবে মু কোন করি পারিবি? আমার ছেলে মেয়েরা যদি খেলতে চলে যায় আমার কি হবে? এবং হঠাৎ করে কোয়াড়ু ঈশ্বরঙ্কর আত্মা মো কল্পনারে বাধা দেলে। হঠাৎ ঈশ্বর আমার এই কল্পনার মধ্যে বিঘ্ন সৃষ্টি করলে। কইলে তুমি জানো কোন মতে মনে পকাই দিল? এই তুমি আমাকে কি স্মরণ করে দিলে জানো? গোটে ছোট রোবট যাহার গোটে বার্তা আছে। একটা রোবটের কথা যার একটাই বাণী রয়েছে। জানতি যে ভাবনা সব তোমার মনকু প্রাতঃ সময়ে আসি থাকে তাহা তোমাকে পুরা দিনের কাম পাই প্রস্তুত করিকি রখে। আপনার মন প্রভাতে আপনাকে আপনার কার্যের জন্য প্রস্তুত করে। এতিপাই তুমি বহু যত্নবান হওয়া উচিত তুমি সকাল সময়ে কোন ভাবুছ। তাই অতি প্রভাতে আপনি কি চিন্তা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। বেলেবেলে তুমি 15 মিনিটের কলঙ্কিত ভাবনারে পুরা দিনকু নষ্ট করে দিয়েছো। আপনি মন্দ চিন্তা 15 মিনিট করার মধ্যে দিয়ে আপনার সারা দিনটাকে নষ্ট করে দিতে পারেন। তেনু মু সেঠারে পড়িছিলি ও মো বিষয়ে ভাবুছিলি। আমি নিজের কথা মনে মনে ভাবছিলাম। ঈশ্বর কইলে তুমি মতে ছোট রোবট কথা মনে পকাই দিল। আমি ঈশ্বর বলে আমি তুমি আমাকে ছোট রোবটের কথা স্মরণ করি। এপরি যে শয়তান আসে এবং তোমার মনে ভাবনা সব রাখে এবং তোমাকে একদম ব্যস্ত বিব্রত করি বুড়াই যায়। আর শয়তান কি করে তোমার মনে মন্দ চিন্তা দেয় এবং তোমাকে ঘোরায়। তারপরে যাবে তুমি উঠি বসো যেপরি তুমি এবে মতে দেখুছ। আর তখন তুমি যখন ঘুম থেকে ওঠো তখন তোমার অবস্থা এমনি হয়। প্রস্তুত তো ভাই? ইয়েস স্যার। মো বিষয়ে কোন? 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 পিপ পিপ। মো বিষয়ে কোন? মো বিষয়ে কোন? মো বিষয়ে কোন? মোর বিষয়ে কোন? আসন্তু ঈশ্বরকে প্রশংসা দিও। ঈশ্বরকে একটা জোরে হাত তালি দেই। রোবট সব ভাষায় কাম করি থাকে।
এই রোবটটা সকল ভাষায় কথা বলে কারণ সেই প্রকারে আমি মধ্যে বেড়ে বেড়ে করু আমার প্রথম ভাবনা সর্বদা মো বিষয়ে কোন আমাদের প্রথম চিন্তায় তো আমার কি হবে এবং মুখ্যতঃ সেতে সমস্যা আমার হুয়ে যেবে আমি সেই পরি বসি ভাবু যত বেশি সমস্যা হয় তত আমরা নিজের কথাই ভাবি জানন্তি মু এবে জীবনে কোন করে আপনি জানেন এখন আমি আমার জীবনে কি করি মু প্রকৃতিরে হে করে আর আমি সত্যিই করি প্রতিদিনর মু প্রার্থনা সময় রে প্রতিদিন আমার প্রার্থনার সময় মু বসে এবং উদ্দেশ্য সহ ভাবে আমি বসে এবং চিন্তা করি আমার প্রার্থনার সময় ঈশ্বর আজি মু কাহা পাই কোন করি পারিবি প্রভু অন্য কোন লোকের জন্য আমি কি করতে পারি মতে দেখা তো ঈশ্বর মোর কোন আছে মু যাহা দেই পারিবি অন্য প্রভু তুমি দেখো আমার কি আছে যেটা আমি অন্যকে দিতে পারি কি আছে জানো কি মু যাই তাঙ্কু ডাকি আনি সাহস দেবা পাই প্রভু এমন কি কেউ রয়েছে যাকে ডেকে আমি তাকে একটু উৎসাহ কি জানো কি মোর ঠারু প্রশংসা শুনিবাকু প্রভু কাউকে আমি কি একটু প্রশংসা করব ভাবনা আছে যাহা মতে নির্দিষ্ট দিন পাই প্রস্তুত করায় এই চিন্তা আমাকে দিনের জন্য প্রস্তুত করে কি তুমি সব করে উদ্দেশ্য সহ আর তার একটা উদ্দেশ্য নিয়ে অপেক্ষা করে না দেখিবাকু কোন আসি মো মুন্ডারে পড়িব আমি অপেক্ষায় থাকি না কি আমার মাথায় হয়েছে ঢুকবে তৎক্ষণাৎ নিজ ভাবনাকু যাই থাকে আমি নিজের চিন্তা এখন নিজেই করে নেব আমি ঈশ্বরের শব্দ পাছরে ধাড়িরে রাখে আমি ঈশ্বরের বাক্য দিয়ে আমার চিন্তাকে ঘোরাই তারপরে যাবে মু বাহারে তারপরে যখন আমি বাইরে যাব আছে পরিচালে তোমা বিষয়ে কোন তোমা বিষয়ে কোন তোমা বিষয়ে কোন তোমা বিষয়ে কোন কি পারি মু তোমা মুহারে হাসা ফুটাই পারিবি আমি তখন ভাবি তোমার জন্য কি করব তোমার জন্য কি করব কি করে অন্যের জীবনে একটু হাসি নিয়ে আসব মু কোন কর পারিবি তোমাকে উঠাইবাকু কি করলে আপনার জীবনকে একটু তুলে ধরতে পারবো বেলে বেলে কাহাকু কহিবা মানে সেমেন সুন্দর দিশন্তি তাঙ্ক দিনকু বদলাই দিয়ে জানেন অনেক জীবন দেখে আমরা যে খুব সুন্দর দেখতে লাগে আমি জানি না হে লোককে কোন দে বন্ধ কবাড় পছরে যাওছন্তি কিন্তু দরজার অন্তরালে মানব জীবন যে কেমন অনেক সময় আমরা জানি ঈশ্বর আশা রাখন্তি আমি সমাজের বাহারি বা অন্ধার স্থানরে আলোক দেবা আর আমাদের ঈশ্বর চান যেন সে অন্ধকার স্থানে যায় এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ায় এটারে বহুত বিষয় থাই পারে তুমি যাহা করি পারিবনি অনেক জিনিস রয়েছে যা আপনি করতে পারেন না কিন্তু তাহা গোটে বিষয় যাহা তুমি করি পারিব কিন্তু একটা বিষয় যেটা আপনি করতে পারেন ও যাহা তুমি আজ রাতে গোটে নির্ণয় করো আমি চাই আজকে রাতে আপনি সিদ্ধান্ত নেন যে তুমি সেই প্রকার ব্যক্তি হবাকু যাওছ আপনি সেই প্রকারের লোক হবেন তাহা তোমাকে তোমার অসুবিধা ও চিন্তারে বুড়াই ব্যাঠার উদ্ধার করিব ও শান্তি দেব আপনার সংকট যেন আপনাকে কবরে না ঢুকি দেয় আপনাকে যেন ধ্বংস না কিন্তু তুমি তো যাহা তোমার পথে আসুছি সব কিছু কো কাড়ি দেউছ আপনার পথে যা কিছু আসুক না কেন ঈশ্বরকে হেকু ব্যবহার করি তোমাকে উপরকে উঠাইবাকু দিও ঈশ্বর আপনাকে ব্যবহার করুন যেন আপনি উপরে উঠতে পারেন তার দ্বারা গপ কইবাকু দিও গধ বিষয়ে তারপরে মু শেষ করিবি আমি একটা গাধার গল্প বলে শেষ করব আজ জেনে কৃষক ছিল যাহার গটে গধ ছিল একজন চাষি ছিলেন যার একটা গাধা ছিল আসে গধাটি দিনে কুয়ারে পড়ি গলা আর কুয়োর মধ্যে সে গাধা পড়ে গেল গোটে বহুত গভীর কুয়ো ছিল আর এটা খুব গভীর কুয়ো ছিল কৃষক জনক তলকু চাহি দেখিলে সে ভাবিলে মু জানি পাউনি গধাকু বঞ্চাইবা উচিত কাম হেব কি নাহি আর তিনি তাকিয়ে নিচে বলে গাধাটা বেঁচে আছে কিনা আমি তো বুঝতে পাচ্ছি না গধাটা বুড়া ছিল ডাঙ্কিটা খুব বৃদ্ধ ছিল তাকে করিবাকু বহুত লোকঙ্কর দরকার ছিল একে তো তুলতে গেলে অনেক লোকের দরকার এই জন্য জীব যায় সেটারে তা চারিকড়ে দৌড়ি গুড়াই ভালরে বাঁধিব কাউকে নিচে নামতে হবে তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে তারপরে উপরে সমস্ত সবুয়ারে ঠিয়া হয়ে দড়ি টানি কি তাকে উপরে কো ধীরে ধীরে উঠাই কি আনিবে আর ভিন্ন ভিন্ন লোককে ডাকতে হবে যেন তারা দড়ি ধরে তাকে তোলে তেন সে স্থির করলে সে মানে কোদালারে মাটি আনি গধ উপরে পকাই তাকে মাটিরে কবর দেবে আর তিনি মনে মনে বললেন আমি অনেক ময়লা নিয়ে আসবো কুয়োর মধ্যে এই গাধাটাকে কবর প্রাপ্ত করব ওভাবে শয়তানের যোজনা আছে আমাকে সে পরি মাটিরে কবর দেবা পাই জানেন আমাদেরকে নোংরা দিয়ে শয়তান একেবারে কবর দিতে চায় কিন্তু মু উত্তম যোজনা পাইছি কিন্তু আমার একটা উত্তম পরিকল্পনা আছে মানে গধ উপরে কোদালরে মাটি আনি পকাইলে গোটে কোদাল দি থর কোদালরে তিনি থর কোদালরে আর তারা কি করলেন একটার পর একটা ময়লা আরো ময়লা তার মধ্যে ফেলতে লাগলেন মানে শুনিলে গধটি কাঁদুছি বহুত দুঃখরে রড়ি করি কি বহুত দুঃখ স্বরে খুব করুণ করে গাধাটা তখন চিৎকার করছে এবং কাঁদছে রক্ষা পাওয়ার জন্য জানেন এই গধ কি পরি সপ্তাহ করে কিন্তু বোধে এপরি আমি জানি না গাধার আওয়াজ কেন যেভাবে উনি করলেন হয়তো সেইভাবেই হয় এতে খারাপ শব্দ করুথিলা কো মন্দ একটা করুণ অর্থনা পি 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 সেমানে কিন্তু কোদালরে মাটি গধ উপরে পকাই চালি আর গাধার উপরে তার ময়লা ফেলতেই লাগলো সেমানে লক্ষ্য করলে যে সে শান্ত হই গলা আর তারা লক্ষ্য করলে সে চুপ হয়ে গেছে সেমানে ভাবিলে গধটি মরি গলা আ ভাবলো হয়তো সে মরে গেছে তেনু সেমানে তলকু দেখিলে এবং দেখিলে গোটা অদ্ভুত প্রকারের বিষয় তারা নিচে তাকিয়ে অবাক হয়ে গেল যেতে কোদাল মাটি পড়ুথিলা তার পিঠিরে যতবার তারা ওর মধ্যে ময়লা ফেলেছে সে তা ঝাড়ি কি তার সে শরীরটাকে ঝেড়েছে উপরে যাই ছেড়া হয়ে যাওথিলা তার উপরে উঠে দাঁড়িয়েছে পুনি তারপরে পড়িবা বেলে পুনি সে ঝাড়ি কি তা উপরে ছেড়া হয়ে যায় আবার যখন ময়লা ফেলেছে আবার ঝেড়েছে পুনি তা উপরে যাই ছেড়া হয়ে যাওথিলা এবং তার উপরে আবার উঠে দাঁড়িয়েছে পুনি
গোটে কোদাল পড়িলা আরেকবার এসেছে পুনি তাহা দোহরাউথিলা আবার ঝেড়েছে সে পুনি তা উপরে ছিড়া হয়ে যাউথিলা তার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে তারপরে অতি শীঘ্র সে বহুত কোদাল মাটি উপরে পরি ছিড়া হয়ে যাউথিলা আর অনেক অনেক ময়দার উপরে একটার পর একটা পা হয়ে উপরে কোাসি গলা ও সেঠারু চালি করি বাহারি গলা এবং তারপরে সে উঠে দাঁড়িয়ে কুয়া থেকে হেঁটে বেরিয়ে গেছে এহা তোমা পাই সময় পড়ুতিবা ময়লা উপরে পরি পাদরে ছিড়া হই চলো আপনার ময়লার উপরে আপনাকে উঠে দাঁড়াতে হবে সবকু তোমা তালে দবাও তা উপরে চলো শয়তানকু দেখাই দিও যে তোমা ঈশ্বর কেতে পবিত্র আর শয়তানকে দেখা তবে আপনার ঈশ্বর সত্য আসো আজ রাতে ঈশ্বরঙ্কু প্রশংসা দিওন্তু জোরে হাততালি দি জোরে হালেলুয়া হাউ যেপরি মু প্রায়তঃ কহিতাই তুমি দুঃখপূর্ণ হেব কিমা শক্তিপূর্ণ হেই পারিব কিন্তু উভয় হেই পারিবনি যেবে আমি গোটে অগ্রগতি পাই অপেক্ষা করি আছি আমি মনে রাখিবা যে ঈশ্বর তাঙ্ক অংশ সর্বদা করিবে যদি তুমি ঈশ্বরঙ্ক সহ রাজিনামা করিব তাঙ্ক পরি ভাবিবাকু শিখিব তেবে জীবন চমৎকার ঘটনাবলীরে পূর্ণ হইব তুমি কহিবার অর্থ আমঠারু অধিক জয়েশক সেবা কার্যরে পাইব যাহা তুমি জানিথিব আমি তোমাকে গ্রহণ করুছু এবং আমি আমার বন্ধুমানঙ্কু ধন্যবাদ দেউ এবং বিশ্বব্যাপী সেবা কার্যকু সম্ভব করিবা পাই যেউ সহযোগীমানে সাহায্য করিছন্তি তাঙ্কু ধন্যবাদ জনাউছু আমি সমস্তে একত্র ক্ষুধিতমানঙ্কু আহার যোগাইলু গরিবঙ্কু বস্ত্র দেলু এবং দেশরে সুসমাচার প্রচার কলু দয়া করি আজি আম সহ যোগাযোগ করন্তু কিংবা যাআন্তু jmmindia.org আমি খ্রিস্টঙ্কর প্রেম সারা বিশ্বরে প্রচার করিবু পরবর্তী কার্যক্রমটি জয়েশ বায়ার মিনিস্ট্রিজ বন্ধু ও অংশীদার মানুষ প্রস্তুত।